এবার হুজুর শব্দ সামনে গো হুজুর গো যেরকম সুবহানাল্লাহ প্রথম ভয় পাইছিলাম কথা কিন্তু ঠিকই বলছে যত দোষ আমাদের হুজুরদের কারণ আমরা যারা যেই মসজিদে নামাজ পড়ি আমার হুজুর যেই কথা বলে আমি বলছি আমার হুজুরে বলছে ঠিক না উনি বলে আমার পিশাব বলছে আমার শায়খে বলছে এটাই তো ঠিক বাকিগুলো বেঠিক এরকম একটা ধারণা করি পরে দেখলাম যে না সে বুঝতে পারে না কুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد محبت আমার সঙ্গে তেলাওয়াত করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون صدق الله العظيم في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محبت درشوی پڑھنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد جر خاطر نجات پابو بولون যার খাতিরে নাজাত পাব ভীষণ কঠিন হাসরে মহব্বতে পড়লে দুরুদ চিনব তারে কবরে আল্লাহুম্মা সাল্লে কয়েকবার জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ
محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله এই দুনিয়ার বাহানা আজরাইল এই দুনিয়ার বাহানা আজরাইল আসলে চলবে না বলুন এই দুনিয়ার বাহানা আজরাইল আসলে চলবে না চলবে টাকা পয়সা জায়গা জমি বলুন টাকা পয়সা জায়গা জমি সঙ্গে নিতে পারবা না লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের সকলের সে ছোট আমি গুনাগার আহাকার হাকির নাচিজ না দান না লায়ে আমার সামনে কোনো পোস্টাল নাই জন্য নাম তো বলতে পারতেছি না আমি আজকে আজিমুসান ইসলামী জলসায় নির্দিষ্ট সময়ের অনেক আগে আসতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আসার তৌফিক দান করলেন এই জন্য সে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই বলুন আলহামদুলিল্লাহ সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত আমরা পেয়েছি এই নেয়ামত সৃষ্টি জগতের আর কেউ কোনোদিন পায় না পাবেও না তা হলো আমরা সাইয়্যিদুল মুরসালিন রহমাতাল লিল আলামিন নবীগণের নবী রাসূলগণের রাসূল কাবার ও কাবা কুল কায়নাতের নবী এবং রাসূল দয়াল ও দরদী নবীজির উম্মত আমরা হতে পেরেছি এটা অনেক বড় নেয়ামত এটাকে আরবিতে বলা হয় নেয়ামতে আলা নেয়ামতে উজমা এর চেয়ে বড় নেয়ামত সৃষ্টি জগতে আর কিছু নেই এই জন্য আমরা খুশি না বাজার খুশি এই জন্য সমস্বরে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই বলুন আলহামদুলিল্লাহ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত এবং দয়াল নবীজির পর থেকে কিয়ামত পর্যন্ত একজনও এমন কথা বলতে পারবে না যে বাণী দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য করেছেন বলুন সুবহানাল্লাহ হাদিস খানা এসেছে ইবনে মাজাহ শরীফে নবীজি হাদিস শরীফে ইরশাদ করেন ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়া প্রথমে একটু ভূমিকা দিয়ে কষ্ট হয় ইন্না মানে নিশ্চয় জান্নাতা মানে বেহেশত হুরিমাত মানে হারাম করা হয়েছে আলাল আম্বিয়া নবীগণের বহুবচন আম্বিয়া মানে সমস্ত নবীগণের জন্য জান্নাত হারাম নবীজি বলতেছেন আমাদের প্রিয় নবীজি বলতেছেন হাত্তা আদকুলাহা আমি রাসূল জান্নাতে প্রবেশ করার আগে বলুন সুবহান আল্লাহু আকবার ও বায়রাম নবীজি এতটুক বলেই শেষ করেননি নূহ আলাইহিসসালাম এক পর্যায়ে 950 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে অতিষ্ঠ হয়ে বললেন কোরআনে কারিমে এসেছে রাব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ এ অমুসলিমরা এরা এরা ঈমান আনবে না এদের তুমি ধ্বংস করে দাও সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর নবী যে বলতেছেন আমি জান্নাতে যাওয়ার আগে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানব দানব আসবে সকলের জন্য হারাম সমস্ত আম্বিয়া আলাইহিসসালামের জন্য হারাম হাত্তা আদকুলাহা আমি জান্নাতে প্রবেশ না করলে
এতটুকু বলেই নবীজি শেষ করেননি, উম্মতের দরদে নবীজি আমাদের জন্য কি বলতেছেন, ওয়া হুরিমাত আলাল উমামি, হারাম করা হয়েছে আলাল উমামি মানে আদম আলাইহিস সালাম থেকে যত উম্মত আসছে সকল উম্মতের কথা বলা হয়েছে, হাত্তা তাদখুলা উম্মতি, আমার উম্মতগণ জান্নাতে প্রবেশ না করলে, বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই তো বিশ্ব জাকির মনজিল পাক দরবার শরীফ থেকে ওলামায়ে কেরাম কথাটা এইভাবে বলেন, উম্মতের মায়ায় নবী কান্দিত, বলেন উম্মতের মায়ায় নবী কান্দিত, কাফেরেরা ডিলা পাথর মারিত, কাফেরেরা ডিলা পাথর মারিত। সেই নবীজির উম্মত আমরা হতে পেরেছি, এই জন্য আবারও শুকরিয়া জানাই, বলুন আলহামদুলিল্লাহ। প্রথম একটু বুঝাই, না হলে ওয়াজ সারা বছর করলে তো কোনো লাভ নাই, ওয়াজের তো কোনো অভাব নাই। এখন ইউটিউব চার্জ দিলে তো দেখবেন ওয়াজ আর ওয়াজ, বক্তা আর বক্তা, ঠিক কিনা বলেন? এই জন্য ওয়াজের কোনো অভাব নাই, অভাব হইল আমলের, ঠিক কিনা? এই জন্য আমি কোরআনে কারিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তাআমালুন, যে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দেখিয়ে দেওয়া হয়, যে এই যে জান্নাত তোমাকে সে জান্নাতের মালিক বানানো হয়েছে, তুমি যে আমল করেছ এই আমলের কারণে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক, আমাদের মালিক রাব্বুল আলামিন, সকল প্রশংসার মালিককে জোরে বলেন কে, বলেন আল্লাহু আকবার। এরপরে সবচেয়ে বড় নিয়ামত আমরা পেয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা হতে পেরেছি, সেই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করলাম। এবার আসুন, এ ভারতবর্ষে মানে এখন যে আমরা বাংলাদেশে আছি, এই বাংলাদেশটা আমরা পেয়েছি চারটা পর্যায়ে। প্রথম ছিল ভারতবর্ষ, এরপরে দুইটা ভাগ হয়েছে পাক ভারত। ইতিহাস না জানলে সেই জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না, আর ইতিহাস বললে কোনো গুড়া হয় না, ইতিহাস বলতে হবে সত্য ইতিহাস, পাক ভারত। এরপরে হয়েছে ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, ঠিক কিনা ধরে কর? এরপরে হইল সোনার বাংলা, বাংলাদেশ, বলুন আলহামদুলিল্লাহ, চার নম্বর এসে আমরা পাইছি বাংলাদেশ। পৃথিবীর কোন রাষ্ট্র এরকম নাই যে 1200 মাইল দূরে একই দেশ, দুইটা দেশ, একটা দেশের অংশ আর একটা দেশ, 1200 মাইল পাঁচ কারে পার্থক্য, একটা বিরাট মহাদেশ মানে একটা স্মল ওয়ার্ল্ড ভারত মাঝখানে আছে। কেউ বলেছে 34টা বাংলাদেশের সমান বা 24টা বাংলাদেশের সমান হলো ভারত, এত বড়। এটা কেমন ভাগ করলেন, ওই পাশে পূর্ব পশ্চিম পাকিস্তান, এই পাশে পূর্ব পাকিস্তান, মানে আগেই জানেন যে এটা থাকবে না এক সময়, কি কঠিন অবস্থা আমাদের। তো এই জন্য পশ্চিম জার্মানি পূর্ব জার্মানি পাশাপাশি ছিল, দেওয়ালটা ভাঙছে এক হয়ে গেছে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া পাশাপাশি, মানে যেই কটা দেশ আছে দুই নামে পাশাপাশি সব দেশগুলা, কিন্তু আমরা দুইটা দেশ ছিলাম একই দেশ, মাঝখানে 1200 মাইলের পার্থক্য ছিল, সুবহানাল্লাহ। যারা ভাগ করছে তারাই জানে কেন এই ভাগটা করলো। তো এই জন্য এই ভারতবর্ষে আগে বুঝেন, না বুঝে ওয়াজ করলে কোনো লাভ নাই, এই ভারতবর্ষে একজন নবী রাসূল আসেন নাই, সুবহানাল্লাহ। হাদিস শরীফের গ্রন্থের সংখ্যা হলো 106খানা, আসমানে কিতাব হলো 104খানা, হাদিস শরীফের গ্রন্থের সংখ্যা কিতাবের সংখ্যা হইল, কেউ বলেছে 50-এর উপরে সংখ্যা লেখে নাই, কেউ বলেছে 106খানা। একখানা হাদিস শরীফের নাম হইল দায়লামী শরীফ,
আমরা মাদ্রাসা বলেন, কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, সব মাদ্রাসায় ছয়খান হাদিস শরীফ পড়ানো হয়। একে বলা হয় সিয়াসিত্তা, বুখারি দুইখানা জিলদে আউয়াল দুয়াম, এরপরে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এভাবে মানে যেখানে ছয়খানা পড়ানো হয়। এছাড়া আরও ১০০খানা হাদিস শরীফের কিতাবের নাম আছে, আমরা জানি না। দায়লামী শরীফে আসছে, আল্লামা আবুল কাসেম দায়লামী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ভারতবর্ষ একজন নবী আসছিলেন, ইসমুহু কাহিনা, ওনার নাম ছিল কাহিনা। যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাহলে এটা আমরা ধরে নিলাম না বাদ, যেহেতু ভারতবর্ষ কোন নবী রাসূল আসে নাই, তাহলে ইসলামের দাওয়াত দিয়েছেন কারা? ওলি আল্লাহ গণ। আমি কিন্তু ৮০০ হুজুরের কথা বলি না, বলছি ওলি আল্লাহ গণ। আউলিয়া আসছে কোরআনে কারিমের মধ্যে, ওলি আল্লাহ গণ, সকল ওলি আল্লাহ গণ। যখন সুবহানাল্লাহ, তাহলে যে যে পীরের মরি আপন আপন মুর্শিদকে স্মরণ করা, এটা হলো তাসাউফের আদব। আর যদি আপনি আদবটা রক্ষা না করেন, আপনি হবেন বেয়াদব, আর বেয়াদবের কোনো আমল কবুল হয় না, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য আমরা বিশ্ব জাকির মঞ্জিল থেকে যখন আলোচনা করি, আল্লাহর প্রশংসা করার পরে, রাসূলের প্রশংসা করার পরে, ওলি আল্লাহর নাম উচ্চারণ করে তারপর আবার আসতে শুরু করি। এভাবে আমরা করি যে বিশ্ব ওলি আমার খাজা, আবার নূরের রওজা বললে কোনো গুণা নাই। তিনটা শব্দ আসছে, রওজা, রওদা, কবর আর মাজার, তিনটা আরবি শব্দ। মাজার ফার্সিতেও লেখে, রওদা মানি বাগান, মাজার মানি জিয়ারতের জায়গা, আর কবর মানি একটা মানে মুর্দারকে দাফন করার জন্য একটা গর্ত, যে কবর। তাইলে তিনটেই শব্দ, সমস্যা নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য আলাদা যে রোজা পাকটা আলাদা, সেটা আলাদা সম্মান। একজন রিক্সাওয়ালার কবর কি রোজা বলা যাবে, মাজারও বলা যাবে, কোনো সমস্যা নেই। মাজার মানে গান বাদ্য করার জায়গা নয়, জিয়ারত করার জায়গা। যখন সুবহান, আপনাদের কষ্ট হয়, তাহলে মাজার বলে সমস্যা কি? আর রোজা মানি এটা হলো বাগান, মানে নবীজি বলছেন, আল কাবরু হুফরাতুম মিন হুফারাইন্নার আও রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কারো কবর হবে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, কারো কবর হবে দোজকের মানে আগুন ঠিকানা। তাহলে সেই এটাকে রওদা বলা যাবে, কোনো গুণা নাই। তো বিশ্ব ওলি আমাকে ব্রাদার হুজুরের নূরের রওজা শরীফে লক্ষ কোটি সালাম ও কুতুব মুসা আরজ করছি, কিবলাজান রাদ্দাত আমার হাজাবরত খাজাবার আওলাদ আল্লাহ আজকাদা মিয়াবাজার মুজাদ্দিদি সাহেবের কদম ওয়ারকে কদম বসি জানাই, খাজাবার আওলাদ আল্লাহ আজকাদা মিজাবাজার মুজাদ্দিদি এবং চাষাদের কদমে কদম বসি জানিয়ে, সকল ওলি আল্লাহগণের প্রতি শ্রদ্ধা ভক্তি সম্মান জানিয়ে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি এর রওজা শরীফের লক্ষ্মী দুরুদ সালাম জানিয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি। আমি গুনাগার, আজকের এই মাহফিলে কিছু কথা যেন বলার তৌফিক আল্লাহ আমাদেরকে আমাকে দান করেন, আপনাদেরকে শোনার দান করেন, আমিও আমল করতে পারি, আপনারা আমল করতে পারেন, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী হোসেন আলী আহমদ মাস্টার সাহেব, সভাপতি হরিরামপুর ইউনিয়ন, এটা আজকের মাহফিলের, আজকের মহাফিলের সম্মানিত সহসভাপতি আব্দুর রহিম কাইম সাহেব এবং প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সালামি প্রভাষক জেলা কর্মী প্রধান, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ উসমান গনি উপজেলা কর্মী প্রধান, মুজাহিদ বিশ্ব জাকির মঞ্জিল সহ আমি সকলের নাম বলতে পারলাম না, এই জন্য রাগ করবেন না। আমার সামনে পিছে ডাইনে বামে আশেপাশে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সম্মানিত ওলামায়ে কেরাম ইমাম সাহেব, খতিব সাহেবান, মোহতামেম সাহেব, অধ্যক্ষ মহোদয় সহ কৃষিজীবী, শ্রমজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী ভাইয়েরা, ছোটো ছোটো মাসুম বাচ্চারা, পর্দা আড়ের মা বোনেরা, শুরুতে আমি একবার সালাম দিয়েছিলাম, আবারও আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, এই মাত্র আলোচনা শুরু করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন মহব্বতে আবার দুরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আরশে গিয়ে সেজদায় পড়ে কান্দলেন নবীজি যারে যাও মাফ করে দাও মাবুদ মাওলা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সকলে বলুন আলহামদুলিল্লাহ আমার কথা কি বুঝতে অসুবিধা আপনাদের না আর আমার আজকের এই মাহফিলে আমরা যে এসেছি বেহেশতের বাগানে গতকালকে এই জায়গাটা খালি ছিল আজকে বেহেশতের বাগান এই বেহেশতের বাগানে আমরা আসতে পেরেছি আসরের নামাজের পর থেকে আমি আপনাদের জিজ্ঞেস করি এখানে কোনো ঢোলবাদ্য নাচানাচি গানবাদ্য কি কিছু হয়েছিল একটাও হয়নি ওলামায়ে কেরাম আমার ভাই বলছেন যে আমি একজন সাধারণ মানুষ আলোচনা করতে যে যারা এতক্ষণ আসর থেকে কথা বলছেন হয়তো দেখা গেছে কোরআন সূরা আয়াত পড়ছে ভুল হইতে পারে বা হাদিস বললে ভুল হইতে পারে সেটা যেহেতু ওনার মাওলানা না এরকম কিছু হইতে পারে সেটা যেহেতু ওনারা সাধারণ মানুষ ছিলেন যদিও বিশ্ব ওলি খাজাবাদ দরবারে যাওয়ার কারণে এই অবস্থা এই সুরত ওলি আল্লাহর কদমে যাওয়ার কারণে এই জন্য সহি সত্যিকারের যে বেহেশতের বাগানে আমরা বসছি এতে কোনো সন্দেহ নেই জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের সমাজে আমার একটা সমস্যা কি যে যেই দল করি আমরা মনে করি যে আমারটাই ঠিক আর বাকি যারা সব ব্যাটিক ঠিক কিনা বলেন এরকম একটা ধারণা আমাদের ভিতরে আছে এমন একটা সমস্যা হয়ে যায় আমাদের আসলে এটা না বুঝার কারণে এই সমস্যাটা হয় আমার আমি মনে আছে আমার এই যে মাদারগঞ্জের মানে কলেজের মাঠে আমি মাহফিল করতেছিলাম তো মাহফিল করার সময় আমরা যারা বিশ্ব জাকির থেকে মাহফিল করতে আসি প্রথমে আমাদেরকে দূর থেকে শুনে যে ভণ্ড দেখতে আসে যে দরবার তো ভণ্ড তো আসলে দেখি ভণ্ড দেখতে যায় তো প্রথম নম্বরে যখন দেখে স্বাভাবিক প্রথম যখন দেখে ভণ্ড তো খারাপ দেখা যায় না ভালোই দেখা যায় তো প্রথম বসে বসার পরে শেষে যখন ওয়াজ শুনে তখন বলে যে খারাপ তো বলে না ভালোই তো বলছে জোরে বলুন আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ আসছে ভণ্ড দেখার জন্য মানে কোনো অ্যাডভার্টাইজ করা লাগে না এমনি মানুষ আসছে এর থেকে অন্তত ২০ থেকে ৫০ গুণ বেশি অনেক বড় মাঠ সে মাঠের মধ্যে ভর্তি হয়ে গেছে ভণ্ড দেখতে আসলে তা আমরা যারা বক্তা সে বক্তাটা জামাত ইসলামের বলেন আর যেই দলেরই বলেন সবাই আমরা কিছু শব্দ কিন্তু একরকম বলি যেমন আমরা বলি জোরে বলেন সুবহানাল্লাহ বলি কিনা বলেন বলি জোরে বলেন আলহামদুলিল্লাহ এরকম আমি বলতেছিলাম আলোচনা শুরুতেই সকলে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ এখানে তো বলছেন সেখানে একজনও বলে না একদম চুপ কোনো আওয়াজ নাই তো আমরা যারা বক্তা এক বস্তা এলিমের সঙ্গে সাত বস্তা হেলেম থাকতে হয় নাইলে ওয়াজ করা যাবে না নাইলে কিন্তু সমস্যা পড়বেন শীতকালের ওয়াজ গরমকালে করলে যখন মুসিবত তাহলে সে মুসিবতে পড়তে হয় কিন্তু সমস্যা আছে মাঘ মাসের শীতের দিনে হুজুর ওয়াজ করছে একবারে চরের ভিতরে যায় গভীর চরে সেখান থেকে রাত্রে আসার কোনো সিস্টেম নাই মহিলাদের কাপড় দিয়ে যদি খাতা শিলায় গায়ে দেওয়া এটা জায়েজ নাই হারাম বেদাত ওয়াজ শেষ হয়েছে গভীর রাত্রে এখন হুজুর তো আর আসতে পারে না এখন ওনাদের কম বলো নাই ল্যাপ নাই কিছু নাই বলো হুজুর আপনি ওয়াজ করছেন মহিলাদের খাতা দিয়ে গায়ে দেওয়া এটা জায়েজ নাই এটা হারাম একটা ল্যাপ কম্বল কিছু নাই এখন সব আছে মহিলাকে খেতা আপনাদের দেশে কি বলে খেতা বলে যেহেতু খেতা বলে একটাও নাই হুজুর তখন শীতে মারা গেছে অবস্থা খারাপ এই জন্য এই ওয়াজ করা যাবে না তা আমি বলতেছিলাম চিন্তা করলাম যে ব্যাপার কি মিলাদ শরীফ নিয়ে ঝগড়া আছে কেয়াম শরীফ নিয়ে ঝগড়া আছে আজানের মোনাজাত জানাজার দোয়া পীর মুরিদি খাজা নিয়ে আছে বাবা নিয়ে আছে না এরা হুকু রুকু জিকির করে নিয়ে আছে আরো কত বদনাম আমি আমার ডায়েরির ভিতরে বদনাম লিখছি ৪১টা কারণ আমার চেয়ে বেশি বদনাম আপনি জানেন না কারণ যত জায়গায় আমরা সফর করি যতগুলো বদনাম বলে আমি এগুলো জমা করছি
তো জমা আমার এখানে জমা হইছে 41টা বদনাম আপনাকে যদি আমি এখন বলি যে হাতের করগনে বিশ্ব জাকির মঞ্জুরের বদনাম শুরু করেন যদি আপনি 11টা বলতে পারেন আমি চ্যালেঞ্জ করলাম পারবেন না 10 7 8টা বলতে পারবেন যে সেখানে কি কি করে হুকু রুকু জিকির করে আর মানে এমন কিছু এমন কিছু বলবেন সাধারণ কিছু অন্য কিছু বলতে পারবেন না কিন্তু বলবেন যে জিনের খেলা নাউজুবিল্লাহ মিন যালিক টয়লেটে কোরআন শুরু রাখছে আর কত বদনাম বলছেন তো আমি দুই তিন মিনিট পরে বললাম সকলে বলেন সুবহানাল্লাহ একজন বলেন চিন্তা করলাম আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহর সুবহানাল্লাহ আল্লাহ মহান যে আল্লাহর কথা বললাম বলে নাই একটু নাউজুবিল্লাহ বলে দেই সাত আট মিনিট পরে বললাম বলেন নাউজুবিল্লাহ তাও কয় না পরে বুঝলাম আমার কথা তারা বুঝে না জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের সোনার বাংলাদেশে ভাষার সমস্যা আছে কি নাই আছে ঢাকার ভাষা যেভাবে কথা বলে চট্টগ্রাম মানুষ সেভাবে কথা বলে না চট্টগ্রাম মানুষ যে ভাষা কথা বলে সিলেটের মানুষ সে ভাষা কথা বলে না অথচ সবাই আমরা কিন্তু বাংলা ভাষা কথা বলি তা আমার এটা কিন্তু কোনো কিচ্ছা নয় গল্প নয় আমার সামনে থেকে একজন কলেজের ছাত্র দাঁড়াইছে দাঁড়িয়ে বলে হুজুর সব তো সামনে গো হুজুর গো যেরকম সুবহানাল্লাহ প্রথম ভয় পাইছিলাম কথা কিন্তু ঠিকই বলছে যত দোষ আমাদের হুজুরদের কারণ আমরা যারা যেই মসজিদে নামাজ পড়ি আমার হুজুর যেই কথা বলে আমি বলছি আমার হুজুরে বলছে ঠিকই না উনি বলে আমার পিসাব বলছে আমার শায়খে বলছে এটাই তো ঠিক বাকিগুলা ব্যাঠিক এরকমটা ধারণা করি পরে দেখলাম যে না সে বুঝতে পারে নাই বলে হুজুর আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি আপনারা হুজুরের আওয়াজ করছেন একবার সুবহানাল্লাহ বললে আকাশ জমিনের মাঝখানে যে খালি জায়গাটা এই জায়গাটা নেকিতে সওয়াবে পরিপূর্ণ হয়ে যায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি শীতে ড্যামে গেছে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আজকে তোমার কি দিয়া গরু বস্তু নি তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার গরু বস্তুর অনেক দাম এখন জোরে সুবহানাল্লাহ জোরে বলতে হবে ও ভাইরা আমার কথা ঠিক হাদিস শরীফে ঠিক আছে ওই ছেলে বুঝে নাই না বুঝে বলছো হুজুর আমি যেহেতু সায়েন্সের ছাত্র বিজ্ঞানের ছাত্র স্টুডেন্ট তাহলে আকা আপনারা ওয়াজ করছেন একবার সুবহানাল্লাহ বললে আকাশ জমিনের মাঝখানের খালি জায়গাটা নেকিতে ভর্তি হয়ে যায় হুজুর পৃথিবী নামক গ্রহ উত্তর দক্ষিণে একটু চাপা কমলা লেবুর মতো একবার যদি সুবহানাল্লাহ বললে এটা যদি ভর্তি হয়ে যায় একটা বেলুনে হাওয়া দিলে বেশি হাওয়া দিলে বেলুনটা ফেটে যায় কিনা বলেন একবার সুবহানাল্লাহ বললে যদি খালি জায়গা পরিপূর্ণ হয়ে যায় আরেকবার সুবহানাল্লাহ বললে জায়গা হবে কোথায় কথা বুঝেন না আমার কত বড় চালাক আমার আটকাইতেছে এমন বাবা আমনে বসেন ভাবছিলাম আলেম আলামার বদনাম বলবেন কথা কিন্তু সত্য আলেম আলামারই বদনাম সাধারণ মানুষের কোনো বদনাম নাই ফতুয়া তো আমরা খালি দিই কে কার ফতুয়া আমি বললাম বাবা বসেন একবার সুবহানাল্লাহ বললে আকাশ জমিনের মাঝখানে খালি জায়গা নেকিতে ভর্তি হয়ে যায় কথা সত্য হাদিস সত্য সব সত্য কিন্তু আমার আল্লাহ এত মহান আমার আল্লাহ এত বড় একবার সুবহানাল্লাহ বললে এটা ভর্তি হইয়া গেলেও আমার আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার জায়গার অভাব আছে 80,000 আলম আলম বুঝছেন মানে জগৎ কত হাজার জগৎ আছে 80,000 আলম আর মাত্র 18,000 মাখলুকাত মাখলুকাত কেউ বলছে 40,000 মাখলুকাত 53,000 তিনটে বর্ণনা আছে সেটা কি বললাম না 18,000 মাখলুকাত মানুষ দুইজন ধরলাম আদম আলাইহিস সালাম দুইজন মানুষ নারী পুরুষ দুইজন এরকম 18,000 প্রকার আছে মাখলুকাত আর 80,000 আছে আলম মানে জগৎ যারা কন সুবহান আল্লাহু আকবার